বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আপনাদের এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং নিউজ, একটা অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে এসে পড়লো। সবার প্রথমেই জানিয়ে দিয়েছে যে যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ আছে, তোমাদের আপার প্রাইমারি নিয়োগ আছে, উচ্চ প্রাইমারি নিয়োগ আছে, সেগুলো কিন্তু জোর কদমে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো তার সাথে সাথে কিন্তু আপনাদের যেটা অর্গানাইজার টিচার আছে মানে সংগঠক শিক্ষক আছে, সেটাও কিন্তু জোর কদমে এগিয়ে যাচ্ছে। আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন, তোমাদের ডিপিএসসিতে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে যাবে, যেটা 9,000 9,500 রিক্রুটমেন্ট আছে সেখানে, সেটা কিন্তু খুবই শিগগিরই কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, সেটাই কিন্তু কয়েকদিনের মধ্যে জানিয়ে দেবে। তো পর্ষদ থেকে কিন্তু একটা বিশাল বড় মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু আলোচনা হয়েছে যে কয়েকদিনের মধ্যেই কিন্তু ভালো একটা খবর আপনাদের অর্গানাইজার টিচার নিয়ে এসে পড়বে। এই মুহূর্তে আরেকটা যেটা খবর এসে বললো, সেটা হলো তোমাদের মানে ডিপিএসসিতে কিন্তু ভালো তাড়াতাড়ি কিন্তু লিস্ট কিন্তু আপনাদের চলে আসবে। তো কয়েকদিনের মধ্যেই লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তাছাড়া কিন্তু সরকার কিন্তু অনেকভাবে ট্রাই করছে আপনাদের কীভাবে রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করে কমপ্লিট করা যাবে, কারণ যত রকম পেন্ডিং কেস ছিল সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু একদম ক্লোজ হয়ে গেছে। ফুড এসআই থেকে শুরু করে যতগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ আছে, আর প্রাথমিক শিক্ষককে যেটা 2022-এর নিয়োগ আছে, সেটা কিন্তু খুবই কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেটা রিক্রুটমেন্ট কিন্তু প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাই বলছি আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, আপনাদের যেটা রিক্রুটমেন্ট আছে যেটা অনেকদিন থেকে ঝুলে যাচ্ছে, সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া আপনাদের কিন্তু ভালো একটা খবর এই মুহূর্তে এসে পড়েছে, যেটা অর্গানাইজার টিচারের রিক্রুটমেন্ট আছে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু ক্লোজ হয়ে যাবে, সেটাই কিন্তু পর্ষদ থেকে জানিয়ে দিয়েছে। বিকালের মধ্যে কিন্তু ভালো একটা বিগ ব্রেকিং নিউজ কিন্তু আসতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকো, আমি যখনই কোনো নতুন নিউজ আসবে তখনই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ওয়েবসাইটেও নজর রাখবেন। তো আজকের মতো আপডেটটা এই জায়গায় ছিল, আবার দেখা হবে একটা নতুন আপডেটের মধ্যে। জয় হিন্দ, বন্দে মাতরম।